ফাইনালি ভালোবাসার সব আপডেটস জানার আগে প্লিজ ক্লিক অন দ্য বেল আইকন। ফাইনালি ভালোবাসাতে মানে ইটস অ্যাবাউট তিনটে ছোট্ট গল্প, আর আমার গল্পটার নাম হলো ইনসমনিয়া। মাই ক্যারেক্টার্স নেম ইজ মালবিকা। মালবিকা মানে খুবই ডিপ্রেসড একজন, যে সারাক্ষণ স্লিপিং পিলস নিতে থাকে বিকজ শি কান্ট স্লিপ অ্যাট নাইট। আর আমি বলবো যে মালবিকা ইজ সামওয়ান খুবই লস্ট, যে মানে মানে শি ইজ ট্র্যাপড ইন আ ব্যাড ম্যারেজ আর শি ইজ লুকিং ফর ফ্রিডম। খুব রিল্যাক্সভাবে কাজ হয় অঞ্জন দত্ত ছবিতে, সেটা খুব ভালো লাগে। খুব আরামে কাজ হচ্ছে এবং খুব ইন্টারেস্টিং, খুব সিম্পল, অ্যাট দ্য সেম টাইম খুব ইন্টারেস্টিং একটা স্ক্রিপ্ট। ভালোবাসা পায় তবু সেই ভালোবাসা হারায়। তো বেসিক্যালি মালবিকা খুব আনহ্যাপি একটা ম্যারেজে উইথ অরিন্দম সিল, অ্যান্ড ও চাইছে যে টু রান অ্যাওয়ে ফ্রম হিম, রান অ্যাওয়ে ফ্রম দ্য ম্যারেজ, ইন অ্যাওয়ে রান অ্যাওয়ে ফ্রম হার সেলফ। তো অর্জুন যখন আসে ইন হার লাইফ, তো দ্য ফেমাস ডায়লগ ইন দ্য প্রোমো ইজ, আমাকে নিয়ে পালাতে পারবে, আমাকে নিয়ে পালাতে পারবে। আমার হাজবেন্ডের রোলে আছে অরিন্দম সিল, অ্যান্ড অর্জুনও আমার সঙ্গে, অনেক অনেক সিনস আছে অর্জুনের সঙ্গে। আজকে ওয়েদারটাও ভালো, রোদ্দুর এতক্ষণ ছিল না, একটু মেঘলা হয়েছিল, বৃষ্টি হচ্ছিল। খুব ভালো লাগছে লোকেশনে কাজ করে, খুব সুন্দর একটা লোকেশন, খুব সুন্দর একটা গল্প এবং দারুণ একটা টিমের সঙ্গে কাজ করছি আমরা। ওয়েল, শুটিং অঞ্জনদার সঙ্গে শুটিং করতে মানে সবসময় আমার খুবই ভালো লাগে, কারণ উনি খুব মজা, নিজেকে খুব সিরিয়াসলি নেন অফকোর্স, আর সেটে খুব চাচামেচি করছেন আর খুবই সিরিয়াসভাবে মানে হি ইজ রোমিং অ্যারাউন্ড, কিন্তু আমি ওনার দিকে তাকিয়ে থাকি আর হাসি। আর উনি আমাকে বলেন যে র্যাম, আই ডোন্ট টেক মি সিরিয়াসলি, আম ইটস ভেরি সিরিয়াস দি সিচুয়েশন। আমি বললাম নো অঞ্জনদা, ইউ আর ভেরি ফানি। আর অঞ্জনদার সঙ্গে কাজ করতে ভালো লাগে, কারণ আমি সেটে পৌঁছই অ্যান্ড দেন বিফোর আই নো ইট প্যাক আপ, আমি দু তিন ঘন্টায় আমি বাড়ি পৌঁছে যাই। তো এত রিল্যাক্স, এত কমফোর্টেবল শুটিং আমি কখনো করি না। হোয়াট ইজ ভেরি ইম্পর্টেন্ট, শরীর, শরীর ইজ সো ইম্পর্টেন্ট দ্যান রিফ্লেক্স। মজাই হয়েছে ফাইনালি ভালোবাসা, আমি অনেক বছর পর অঞ্জনদার সঙ্গে কাজ করছি আফটার বং কানেকশন, আফটার গণেশ টকিজ, আর ওনার সঙ্গে একটা আলাদা মজাই থাকে সেটে। আশা করছি আপনাদের দেখে অতটাই ভালো লাগবে, আমরা কাজ করে যেরকম মজা পাচ্ছি, যেরকম একটা ইন্টারেস্টিং কাজ ফুটিয়ে তুলছি আপনাদের জন্য, আপনাদের সেটা নিশ্চয়ই দেখে ভালো লাগবে বলে আমাদের বিশ্বাস। ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু অফিশিয়াল ইউটিউব চ্যানেল।